সো হ্যালো বন্ধুরা আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আপনারা এর আগে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও ও টিপস দেখেছেন যে কিভাবে একটা নতুন চ্যানেল গ্রো করে সো আপনারা অবাক হয়ে যাবেন আজকের আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল আসলেই কিভাবে গ্রো করে সো আপনারা যদি একটি নতুন চ্যানেল হয়ে থাকে এবং আপনার ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেলের সাবস্ক্রাইবার পাচ্ছে না তো তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে জাস্ট আপনাদের একটা কথা জানিয়ে রাখি অনেকের কিন্তু এই ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু জানার থাকে তো তারা কি করে বড় বড় ইউটিউবারদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না আমাদেরকে বলে দিন তো তারা কিন্তু কমেন্টের রিপ্লাই করে না তো আপনাদের যদি ইউটিউবে রিলেটেড রকম কোনো কোশ্চেন থাকে এই ভিডিও ডিসিশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে ওখানে আমাকে ফলো করে এস এম এস করবেন আপনাদের কোনোরকম কোনো হেল্প লাগলে আমি হেল্প করে দেবো তো আসলে নতুন চ্যানেল কীভাবে গ্রো হয় সেটা জানার জন্য আমরা আমাদের মোবাইলে যে হোয়াইট স্টুডিও অ্যাপ আছে ওটা ওপেন করে নেব সো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে ওটা ওপেন করে নিয়েছি ওপেন করার পর একদম যে ভিউ মোড়ি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ডাঁইটা আছে দেখতে পাচ্ছেন এরকম যে উঠছে কিন্তু একদম লাস্টের দিকে এসে দেখুন এরকম হঠাৎ এরকম উঠে গিয়েছে এটা কেন উঠেছে সেটা আপনাদের লাস্টে বলবো এটা কিন্তু জাস্ট ভিউজ তারপর এটা দেখুন ওয়াস টাইম সেম ওয়াশ টাইমও এরকম লাভ যে উঠছে তারপর গিয়ে দেখুন এরকম সোজা ডাইরেক্ট উঠে গিয়েছে তারপর দেখুন সাবস্ক্রাইবার এরকম উঠে গিয়ে আবার লেবে গিয়েছে ফের এটা আজকে বাড়বে কীভাবে বাড়বে সেটাও আপনাদের বলব এবং রেভিনিউ দেখুন ইনকামও দেখুন কীরকম বেড়ে গিয়েছে তো এর আসল সত্য ঘটনা আজকে আপনাদেরকে বলবো যে হঠাৎ কেন আমার চ্যানেলের ভিউস সাবস্ক্রাইবার ওয়াশ টাইম এবং রেভিনিউ এত বাড়তে শুরু করেছে সেই সিক্রেট টিপসটা আপনাদেরকে বলব তো জাস্ট যদি আমরা ভিউজে চলে যাই এরকম এবং যদি ভিউসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ভিউজ কিন্তু উঠছে লাভছে উঠছে লাভছে আবার সোজা হয়ে ওপরে উঠে গিয়েছে এটা হলো আমি ইউটিউবে ভিডিও আপলোড করি একদিন ছাড়া একদিন দেখতে পাচ্ছেন আমি যেদিন ভিডিও আপলোড করি সেই দিন আবার যেদিন ভিডিও আপলোড করি না সেই দিন লেবে যায় তো এরকম আমি প্রায় এক মাস মতো আমি এরকম করেছি তো ইদানিং হচ্ছে আমি দুদিন বা তিন দিন পরপর তিনটে ভিডিও আপলোড করেছি তিনটে ভিডিও আপলোড করার পর আমার চ্যানেলের দেখে দেখুন একদম রকেটের মতো ওপরের দিকে উঠছে তো এর মেন রিজন হলো আপনাকে ইউটিউবে কন্টিনিউ কাজ করতে হবে এই শুধু ভিউজ না ওয়াচ টাইমও দেখুন কীরকম বাড়ছে সাবস্ক্রাইবারও দেখুন কীরকম বাড়ছে সাবস্ক্রাইবার লেবে গেছে কিন্তু আজকে যদি আমি ভিডিও আপলোড করি আবার ফেস যায় এরকম দাঁড়িয়ে যাবে ইউটিউব এটাই নতুন ইউটিউবারদের পরীক্ষা করে যে তারা কীরকমভাবে কাজ করছে একটা নতুন চ্যানেলে ইউটিউব বারবার চেক করে যে কেমনভাবে কাজ করছে যদি কন্টিনিউ কাজ করে তো আপনার কিন্তু এই ভিউ সাবস্ক্রাইবার এই ওয়াচ টাইমের লেভেল কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তুলতে শুরু করবে এবং এই কন্টিনিউ কাজ মানে কি শুধু আপনি ভিডিও আপলোড করে গেলে কিন্তু হবে না আপনার কন্টেন্টের দম থাকতে হবে ধরুন আমার এই ভিউজ বাড়ছে আমি মানছি ঠিক আছে তো আমার ভিডিওতে ভিউজ আসছে এবং দেখুন যে ওয়াচ টাইমটাও কিন্তু বাড়ছে তার মানে আমার ভিডিওটা লোক অনেকক্ষণ ধরে ওয়াচ করছে বলে আমার এই ওয়াচ টাইমটা বাড়ছে ওই আপনি এমনভাবে কন্টেন্ট বানিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করুন যেন আপনার কন্টেন্টটা দর্শকরা দেখে মিনিমাম ফিফটি পারসেন্ট ওয়াচ করে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনার কন্টেন্ট কেউ ফিফটি পার্সেন্ট ওয়াচ করে আপনার ওই ভিডিওতে ভিউজ আসবেই আসবে হানড্রেড পার্সেন্ট আর তখনই কিন্তু আপনার ওই কন্টেন্টটা ফিফটি পারসেন্ট ওয়াচ করবে যখনই কিন্তু আপনার কন্টেন্টটা ভালো হবে আমি আপনার কথা বলছি আপনি কোনো ভিডিও দেখছেন যদি ওই ভিডিওটা না আপনার ভালো লাগে তাহলে আপনি কি ফুল দেখবেন কোনো দিনও ফুল দেখবেন না তখনই কিন্তু আপনি ওই ভিডিওটা ফুল দেখবেন যখনই কিন্তু ওই ভিডিওটা আপনার ভালো লাগবে আপনাকে ভেঙে পড়লে হবে না যে ভিডিওতে ভিউজ আসছে না এই যে ভিডিওটা বানাচ্ছি আমি পুরো ফুল ঘেমে আছি এত গরম হচ্ছে বলে তাহলে কি আমি ভিডিও করব না না আমি ভিডিও করব। কারণ আমি ইউটিউবকে সিরিয়াস ভাবি যে আমি এখানে কাজ করছি এই যে আমার কষ্টটা হচ্ছে এর ফল আমি একদিন পাবই পাবো এই ভেবে কিন্তু আমি ইউটিউবে কাজ করছি সেম ওই আপনাকেও আপনাকে একটা জেদ ধরতে হবে আপনাকে একটা কেন করতে হবে যে আমার ভিডিওতে ভিউজ আসুক আর না আসুক আমি ইউটিউবে সমস্ত কিছু নিয়ম মেনে কন্টিনিউ ইউটিউবে কাজ করে যাব আর এই কেনটা যদি আপনি একবার করেছেন আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে আপনি নতুন ইউটিউবে এসছেন ভিডিও আপলোড করছেন প্রথম নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না প্রথম নতুন ইউটিউবারদের ইউটিউব চেক করে যে এমন কে কেমন কাজ করছে এবং যখনই ইউটিউব দেখবে যে কন্টিনিউ কাজ করছে তো ইউটিউব কী করে আপনার ওই ভিডিওর ইম্প্রেশন আস্তে আস্তে বাড়ানো চালু করে দেয় আপনি দেখুন আমার ইমপ্রেশন আগে কীরকম ছিল কীরকম বেড়েছে দেখুন এই দেখুন আর একটা জিনিস আপনাদের দেখায় রিটার্নিং ভিউয়ার্সও আমার চ্যানেলে আসছে প্লাস নতুন ভিউয়ার্সও আসছে এই দুটোর গ্রাফ দেখুন এই দুটোর গ্রাফ ওপরের দিকে উঠছে ইমপ্রেশান কত আপনারা দেখুন দেখুন ইমপ্রেশান যেন চোদ্দো পয়েন্ট সেভেন লাখ ইমপ্রেশান দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট আমার ইমপ্রেশান বেড়েছে এই দেখুন এই যে মাথায় গিয়ে একটু কমে গিয়েছে ফের যদি আমি আজকের ভিডিও আপলোড করলি ফের এটাও বাড়বে এটা আমি কন্টিনিউ কাজ করছি বলে তাই কিন্তু আমার এই ইউটিউব এই ইমপ্রেশান বাড়াচ্ছে ভিডিওতে ভিউজ আনছে জাস্ট আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন কীরকমভাবে কন্টেন্ট বানালে দর্শকদের ভালো লাগে সেরকম কন্টেন্ট আপনাকে মানাতে হবে এবং তার জন্য যদি আপনার স্ক্রিপ্ট লিখতে হয় আপনি স্ক্রিপ্ট পর্যন্ত লিখবেন এবং তারপর আপনি যে টাইটেলের ওপর ভিডিওটা বানিয়েছেন ওই টাইটেলটা আপনি এসিও করে নেবেন মোবাইল দিয়ে সঠিক নিয়মে কীভাবে ভিডিও এসিও করতে হয় এই ভিডিওর ডিসক্রিপশান ওই লিঙ্কটা আছে ওটা দেখবেন অনেকের হেল্প হয়েছে আর আপনারও হবে তারপর সঠিক নিয়মে মোবাইল দিয়ে ভিডিও কিভাবে আপলোড করতে হয় ওই ভিডিও দেখবেন ওটা অনেকের হেল্প হয়েছে আপনিও দেখবেন আপনারও হেল্প হবে আপনার কিছু দেখতে হবে না আপনি যদি কিছু নিয়ম মেনে কন্টিনিউ কাজ করেন আপনার চ্যালেঞ্জ রকেটের গতিতেগ্রহ হবে কেউ রুখতে পারবে না আপনাকে কেন করতে হবে এবং আপনার মধ্যে ধৈর্য রাখতে হবে দেখে কন্টিনিউ ইউটিউবে কাজ করতে হবে আপনাদের রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং দু সালে কিভাবে নতুন চ্যানেলের ভিডিওতে ভিউজ চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ইউটিউব চ্যানেল খুব তাড়াতাড়ি কীভাবে গ্রো করতে হয় ওই সকল কিছু ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে ওই ভিডিওগুলিও দেখবেন আপনি ওখানে সমস্ত কিছু সঠিক করছেন ওর সাথে কী করবেন এই ভিডিও ডিসক্রিপশানে যে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে এই ভিডিওর টিপসগুলো ওর সঙ্গে ইউজ করবেন তাহলে হবে আপনার চ্যানেল কিন্তু আরও তাড়াতাড়ি গ্রো করবে এবং এই ভিডিও সম্বন্ধে আপনার রকম কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে রিপ্লাই দেবো আর আপনার যদি এই ইউটিউব সম্বন্ধে নতুন নতুন টিপস ও টিক্স জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা